সুরি শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলা নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের এখনকার সংবাদটি হচ্ছে, চীনা ব্যবসায়ীর একদিনের আয় $300 কোটি। চীনের ইন্টারনেট ডনকুবের জ্যাক মা একদিনে তার সম্পত্তি বাড়িয়েছেন $300 কোটি। তার মালিকানাধীন কোম্পানি আলিবাবার শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকায় একদিনে তার সম্পদ এতটা বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা যা আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি ভালো ব্যবসা করছে আলিবাবা, ফলে শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ার এখন বেশ চাঙ্গা। আলিবাবাকে চীনের ইবে বলে গণ্য করা হয়। সমস্ত কিছু বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে। জ্যাক মা 1999 সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করতেন। $60,000 দিয়ে জ্যাক মা তার ব্যবসা শুরু করেন। শুরুর দিকে তিনি তার ব্যবসা পরিচালনা করতেন নিজের অ্যাপার্টমেন্ট থেকে। আলিবাবা এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলির একটি। এর বাজার মূল্য এখন $40,000 কোটি। জ্যাক মা এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হচ্ছে। সংবাদটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।